আস ট্রাস্ট সুন্নাত ও ভাষিত জীবনের জন্য পতনের সর্বোচ্চ পর্যায়ে ছিল বাদশা আকবরের দিন ইলাহি দিন ইলাহি কারা বানাইছিল আকবরনামা উলামায়ে কেরাম এমন এমন আলেম যারা একটা তাফসীর লিখেছেন তাফসিরের ভিতরে কোনো নুকতা ল নেই কত আরবী জানতো লোকল করে দেখো যে একজন আলেম এত আরবি জানতেন যে একটা শব্দের প্রতি বের করেছে পুরো কেতাবের ভিতরে কোনো নোক তাওয়া লক্ষণ নেই কত বড় আলেম তারা ছিলেন তারাই মুজা ই বানিয়েছেন দিনে ইলাহি এবং যুক্তি দিয়ে যে এক একজন নবীর দিন হাজার বছর চলে যখন হাজার পার হয়ে যায় তখন নতুনত্ব লাগবেই দিনে মহাম্মদির শরিয়াতে মহম্মদির দাওর শেষ এখন এটাকে নতুন করতে হবে এই যেহেতু আপনি নতুন যুগের নতুন বাচ্চা আপনার মাধ্যমে এটা হবে দিন ইলাহি তারা ক্যাম্প করলেন ঠিক আছে দিন এলাহর পক্ষে বড় বড় আলেমরা ছিলেন বিপক্ষে যারা ছিলেন তারাও কোনো কথা বলতে পারছিলেন না তো এই পরিস্থিতি মধ্যে আলফেসানি দিন ইলাহি সহ সকল সেরেক বেদাতের প্রতিবাদ শুরু করলেন তো আলহামদুলিল্লাহ তাদের বৈশিষ্ট্য ছিল তারা অন্যায়কে অন্যায় বলেছেন জনমত তৈরি করেছেন সরকারের অন্যায়কে অন্যায় বলেছেন সরকার দখল করতে চেষ্টা করেননি যখন ওনার দাওয়াত ক্রমান্বয়ে বাড়তে লাগলো তখন এক পর্যায়ে প্রধান সেনাপতি ওনাকে জেলে দেওয়া হলো বাচ্চা জেলে দিলেন প্রধান সেনাপতি বললেন হুজুর আমরা বাচ্চাকে হত্যা করে আপনাকে সুলতান বানাবো তিনি বলেন না বাচ্চা বাচ্চাই থাকবে আমি আমিই থাকবো জেলে থাকতে আমার আপত্তি নেই কিন্তু তাকে কাম বাদ দিতে হবে তার শিরকিয়াত বাদ দিয়ে তো করব ব্যাস তো যাই হোক এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হলো এবং বাচ্চাও তো অবাক করলেন তো মুজাহিদা আলফেসানির তাজদিদের মাধ্যমে শিরিক বেদাত বেশ কিছু কমে কিছুটা হলেও তবে তোমাদের বুঝতে হবে যে শিরিক বেদাতের ওজন খুব বেশি একেবারে যেটাকে বলে জগদ্দল পাথর মানে জগৎ চেপে দেয় এরকম একটা পাথর মুজাদ্দিদগণ ওলামায় কেরামগণ এটা টেনে তোলার চেষ্টা করেছেন ওই দুই হাত এক হাত হয়েছে তার ওনারা যখন চলে গেছেন ওটা আবার নিজের জায়গায় চলে গেছে তার তাজদিদ শেষ